নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার নামটা একটু বলেন। আমার নাম অর্পিতা মজুমদার তনু। অর্পিতা মজুমদার তনু, তনু, আপনার সঙ্গে আমাদের 2 বছর আগে একটা ইন্টারভিউ হয়েছিল, আমার আপনাকে মনে আছে। দর্শকের জন্য আপনি নতুন করে যাদের সঙ্গে পরিচিত হচ্ছেন তাদের কাছে আজকে নতুন করে পরিচিত হলেন, আবার যারা আগে দেখে থাকবেন তারাও মনে করার চেষ্টা করবেন যে আমরা তার সঙ্গে আগেও কথা দেখার জন্য। আমরা তখন আপনার গান শুনেছিলাম। জি, আজকে আমরা প্রথমেই প্রশ্ন করতে চাচ্ছি, আপনি তো একটু একটু বড় হয়েছেন 2 বছর, তো একটু তখন এক ক্লাসে পড়তেন, এখন কোন ক্লাসে? এখন কোন ক্লাসে পড়ছেন? এখন নবম শ্রেণীতে। নবম শ্রেণীতে পড়ছেন, কি করছেন পড়াশোনা ছাড়া? এখন আমি মাঝে মধ্যে গান গাই, কিন্তু এতটাও এখন গান গাই না। খেলাধুলাটা করে? হ্যাঁ, খেলাধুলাটা। ওখানে কেমন সময় দিতে হয়? ওখানে সময় দিই মানে পড়াশোনা শেষ করে তারপর ওখানে সময় দিই। ক্লাসের শেষে? হ্যাঁ, ক্লাসের শেষে সেখানে সময় দিই। না, আপনার শরীরের গঠন ঠিক রাখার জন্য, শক্ত সজীব সতেজ থাকার জন্য খুবই জরুরি, স্বাস্থ্য ভালো রাখার জন্য ব্যায়াম জরুরি। ব্যায়ামটা তো ওখানে হয়ে যাচ্ছে, বাড়তি করে আর সময় লাগছে। কেমন লাগছে, কেমন এনজয় করছেন খেলাধুলোটা? অনেক ভালো। আমরা এখন ঢাকাও খেলতে যাই খেলাধুলো নিয়ে। বাহ, চমৎকার। খেলার বাইরেও সময়টা কীভাবে কাটে, পড়াশোনা ছাড়া কী করেন? আর পড়াশোনা করে এই যে মামাদের বাসায় আসে, মামাদের বাসায় এসে সব ভাই বোনের সাথে সময় গল্প করি, আড্ডা দেন। হ্যাঁ, আপনার ছোটদের একটা টিম দেখলাম, বেশ বড় সড়ো, সেখানে কারা কারা আছেন সদস্য? এখানে আছে আমার ছোট মামার ছেলে, আমার ওই যে মামাতো বোনরা আছে, আর ওই যে মায়ের সাথে বোনরা আছে, এগুলো আছে, এগুলোর সাথে আমি সময় কাটাই। তখন আপনি কি ছোট হয়ে যান নাকি না আপনি সবার বড়? সেখানে আমি মেজই থাকি। মেজো? কেমন এনজয় করেন এই সময়টাকে, আড্ডাটাকে, গল্পটাকে? সবাই অনেক ভালো এনজয় করি। বাচ্চাদের সঙ্গে বা সহপাঠী বা সমবয়সী সঙ্গে? হ্যাঁ, তাদের সঙ্গে সময়টা ভালো কাটে। সেখানে কি মানে কারোর সঙ্গে কি বিশেষ বন্ধুত্ব বা স্কুলের কারোর সঙ্গে কি বিশেষ বন্ধুত্ব তৈরি হয়েছে যাদের সঙ্গে আপনি পড়ছেন? বন্ধুত্ব হয়েছে, আমার একটা বান্ধবী আছে নাম কাকুলি, তার সাথে আমি অনেক ফ্রিভাবে চলি। মানে কাকুলিকে ভালো লাগার কারণটা কি ছিল, মানে কোনো বিশেষ গুণ কি তার মধ্যে আছে? হ্যাঁ, গুণ আছে। একটু বলেন। তার কথাবার্তা অনেক ভালো, খুব আন্তরিকভাবে মেশেন। নিজে দুটো ভালো গুণ বলেন। আমি খেলাধুলা করি, এটাই আমার একটা, এটা একটা গুণ। হ্যাঁ, এটা খেলাধুলা করা একটা গুণ। এটা বাইরে মানবিক গুণ কি আছে, মানুষ হিসেবে আপনার কোন গুণটা ভালো লাগে? মানুষ হিসেবে গুণটা? আচ্ছা, এটার উত্তর আপনি ভাবতে থাকেন, তার অন্য প্রশ্নে যাই। প্রশ্নগুলো হলো যে আপনার, আপনি বললেন যে আপনি এখন গানের চর্চা বন্ধ রেখেছেন, খেলাধুলার দিকে মনোযোগী হয়েছেন, এর বাইরে বিনোদনের জন্য আপনি বিনোদন পাওয়ার জন্য কি করেন? মুভি দেখেন, নাটক দেখেন? হ্যাঁ, নাটক দেখি। কাদের অভিনয় ভালো লাগে? অভিনয় ভালো লাগে, আমি এর স্টার জলসা নাটক দেখি। আমার যে অনুরাগের ছোঁ নাটকটা আছে সেটা অনেক ভালো লাগে। ভালো লাগে। কোনো বিশেষ চরিত্রের প্রতি আগ্রহ আছে যে এই ক্যারেক্টারের? তার শাশুড়ি, দীপার শাশুড়ি চরিত্রটা অনেক ভালো লাগে। ভালো লাগে। কোনো বিশেষ কারণ? বিশেষ কারণ নেই, মানে ভালো লাগে, ভালো লাগে। বড় হয়ে আর কি হতে চান বলেন? বড় হয়ে আমার সেনাবাহিনীর জব করতে অনেক ভালো লাগে। সেনাবাহিনীতে? হ্যাঁ, আমি স্কাউটও করি। স্কাউটিং করেন? বাহ, চমৎকার। আপনি তো জানেনই যে মানুষের মানবিক গুণগুলোর যে বিকাশ, এটা খুব জরুরি। অন্যদের সঙ্গে কথা বলতে গেলে, পরিচিত হতে গেলে, অনেকের সঙ্গে মিশতে গেলে কী কী লাগে না, এইসব জিনিসগুলো লাগে। আর বিশেষ করে স্কাউটিংয়ে যারা আছেন তাদের তো অনেক বেশি মানুষ মিশতে হয়, তাদের একাডেমিক কেরিয়ারের বাইরেও তাকে অনেক কাজ করতে হয়। ধরো যে আপনি সেনাবাহিনীতে সুযোগ পেলেন, কি সেনা হয়ে যেতে চান? সেনা হয়ে যেতে চাই। অনেক সাহস আপনার, আমরা আপনার সাহস প্রশংসা করছি, যেহেতু আপনি স্পোর্টসম্যান, আপনার জন্য এটি অনেক বেশি সাহস যে যারা একটু খেলাধুলা করেন ঠিক তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হয়। আশা করি আপনি সে সুযোগ পাবেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা একটু জানলাম, গান শুনে আমরা ইন্টারভিউ শেষ করতে চাই। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবার করিপন অকারণ, মায়া বন বিহারিণী থাক থাক নিজ মনে দূরেতে আমি।
শরীর ছোড়েতে থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বা শরীর ছোড়েতে পরশ করিব অকারণ মায়া বন বিহারিণী। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আচ্ছা, আপনারাও ভালো থাকবেন।